নমস্কার বন্ধুরা, মাহিনা হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের রেসিপি চিকেন মহারানী, যেটা নান, লাচ্ছা পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। রান্নাটা কিভাবে করছি, কি কি উপকরণ লাগছে সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আর রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন আজকে রেসিপি। এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা লাগে, তো তার জন্য আমি এটা বসিয়ে নিয়েছি একটা কড়াই। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে, এক চামচ গোটা ধনে, তারপর দিচ্ছি এক চামচ মৌরি, তারপরে দিলাম এক চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, বড় এলাচ, আর দিচ্ছি ছটার মতো লবণ। সব গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, একটু সাবধানে ভাজতে হবে যাতে একদম পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, হালকা ভাজা এটা হয়ে গেছে। এবারে এটাকে একটা বাটিতে তুলে রাখবো আর ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিলস্পুন টক দই, এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে কসুরি মেথি খুব সামান্য পরিমাণ, তারপরে এখানে নিয়েছি আমি 3টে বড় পেঁয়াজ, 7-8টার মতো কাঁচা লঙ্কা, আর এখানে 8-9টার মতো রসুনের কোয়া আছে, আর 1 ইঞ্চির মতো আদা আছে। আমি এখানে একটা এই মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে খানিকটা পেঁয়াজ এখানে আমি নিয়ে নেব। আর এখানে কাঁচা লঙ্কা গুলোকে একটু ভেঙে দিচ্ছি। আর রসুনের কোয়া গুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আদা। আমি সম্পূর্ণ পেঁয়াজটা কিন্তু দিইনি, কিছুটা রাখলাম। এটা আমি এই পেঁয়াজটা আমি ভাজার সময় দেব। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, অল্প একটু জল দেব। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব।
আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেট করতে দেবো 1 ঘন্টার জন্য। আপনারা যদি হাতে সময় থাকে আপনাদের হাতে, তাহলে আরো বেশি দিলে ভালো হয়। 1 ঘন্টা পর রান্নাটা আমি শুরু করব। 1 ঘন্টা পর ফিরে এলাম, একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি এর মধ্যে 4 টেবিল স্পুন সাদা তেল। এবারে এর মধ্যে বাকি যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবারে ফ্লেমটাকে একটু হাই করে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, মাংসটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন অনেকটা তেলও বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে আমি নুন ইউজ করিনি, এখনই নুনটা দিচ্ছি, স্বাদ মতো নুন। আর সামান্য পরিমাণ চিনি। আর আপনাদেরকে যে স্পেশাল মশলাটা বানিয়ে দেখালাম সেই গুঁড়ো মশলাটা খানিকটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা না, বাকিটা লাস্টে দিয়ে দেবো। খানিকটা দিয়ে দিলাম। এবারে আরো 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এটা 4 থেকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। এবারে এই মাংসটা রান্নার জন্য আরেকটা মশলার প্রয়োজন আছে, চলুন সেটা দেখিয়ে দিই আপনাদের। এখানে দেখিয়ে দিই, এখানে লাগছে আমার 1/2 বাটি দুধ, আর এখানে 10 থেকে 11টার মতো আমন্ড বাদাম, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 7 থেকে 8টার মতো কাজু বাদাম। এবারে
এই এই মিক্সার গ্রাইন্ডারে আমি কাজু বাদাম, তারপর আমন্ড আর এই দুধটা খানিকটা দিলাম, আর খানিকটা পরে রান্নার মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো বাদামের যে পেস্টটা করে দেখালাম সেটা দিয়ে দিলাম, আর বাকি যে দুধটা বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে আলাদা করে কোন রকম জল আমি এর মধ্যে ইউজ করছি না। আরো এটাকে 3-4 মিনিট আর একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দর ভাবে তেল ছেড়ে এসছে আর চিকেন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বাকি যে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেই বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কসুরি মেথি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ছোট চামচ, 2 চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটাকে চাপা দিয়ে রাখছি। 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। চিকেন মহারানী আমার একদম রেডি হয়ে গেছে, যেটা লাচ্ছা পরোটা, নান, রুমালি রুটি, এমনকি পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি যেভাবে করলাম সেভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। নমস্কার। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না।